ফ্রেন্ডস, আজ ভারতীয় সংবিধান এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের শেষ ভিডিও, যেখানে 700 থেকে প্রায় 850 পর্যন্ত প্রশ্ন। আশা করি এই ভিডিওগুলো সবগুলো কমপ্লিট করার পর তোমাদের সংবিধান এবং ইন্ডিয়ান পলিটিক্স থেকে আর কোনো প্রশ্ন খুব একটা বাকি থাকবে না। মোটামুটি সব প্রশ্নই কমপ্লিট করার চেষ্টা করা হয়েছে। সো নাও লেটস স্টার্ট। আর তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না। সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নম্বর 107তম সংবিধান সংশোধন কোন বছর পাস হয়? 107তম সংবিধান সংশোধন 2007 সালে পাস হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিশ্বের কোন দেশ মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি? বিশ্বের কোন দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি? এখানে ব্রিটেন দেশে সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি। এখানে অ্যান্সার হবে সি। বিশ্বের কোন দেশের কোন দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি? এখানে ব্রিটেন দেশের সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ হয়নি। অ্যান্সার হবে এখানে সি। কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী কোনো আইনকে বাতিল করতে পারে না? ব্রিটেনের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী কোনো আইনকে বাতিল করতে পারে না। ব্রিটেন। অ্যান্সার হবে এখানে বি। নিবর্তনমূলক আটক আইনে সরকার কোন ব্যক্তিকে প্রাথমিকভাবে কত মাস আটকে রাখতে পারে? নিবর্তনমূলক আইনে আটক আইনে সরকার সর্বনিম্ন 3 মাস ব্যক্তিকে আটকে রাখতে পারে। ভারতীয় সংবিধানের কোন ধারণা অনুসারে ধারা অনুসারে সংখ্যালঘু শ্রেণী তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারে? এখানে অ্যান্সার হবে ডি, 30 নং ধারণা অনুসারে। বলছে, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সংখ্যালঘু শ্রেণী তার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারে? এখানে অ্যান্সার হবে 30 নং ধারা অনুসারে। অ্যান্সার হবে ডি। 26শে জানুয়ারি দিনটিকে ভারতীয় সংবিধানকে কার্যকর করা হয়? কেন কার্যকর করা হয় 26শে দিনটিকে? ওই দিনটিতে জাতীয় কংগ্রেস গঠিত হয়। তারপরে কি অপশন আছে দেখো, ওই দিনটিতে মহাত্মা গান্ধীর কংগ্রেসে যোগদান করে পূর্ণ, এখানে সঠিক অ্যান্সার হবে সরি, ওই দিনটিতে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি করা হয়, পূর্ণ স্বরাজ দাবি করা হয়, এই জন্য ওই দিনটিকে 26শে জানুয়ারির দিনটিকে ভারতীয় সংবিধান কার্যকর হয়। এখানে সঠিক অ্যান্সার হবে সি, এটা কিন্তু ভুল অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করতে পারে? এখানে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা, মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনে পদচ্যুত করা এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করা, উপরের সবগুলি। এখানে সঠিক অ্যান্সার হবে উপরের সবগুলি। নিচের কোন ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে? এখানে রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারে, মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করার অধিকার রাখে, সুপ্রিম কোর্টের বিচারপতিকেও পদচ্যুত করতে পারে, লোকসভা এবং রাজ্যসভা অর্থাৎ ভারতীয় পার্লামেন্ট। সো অ্যান্সার এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন জেলার প্রধান শাসককে জেলা শাসকদের পরিবর্তে উপ কমিশনার অর্থাৎ ডেপুটি কমিশনার বলে? এখানে পুরুলিয়া। অ্যান্সার হবে সি, পুরুলিয়া জেলার প্রধান শাসককে বা জেলা শাসকের পরিবর্তে উপ কমিশনার বা ডেপুটি কমিশনার বলে। অ্যান্সার হবে সি। ভারতীয় বৈদেশিক কীর্তক বা ইন্ডিয়ান ফরেন সার্ভিস কোন প্রকার কীর্তক? ইন্ডিয়ান ফরেন সার্ভিস হচ্ছে কেন্দ্রীয় কীর্তক। অ্যান্সার হবে এ, ইন্ডিয়ান ফরেন সার্ভিস হচ্ছে কেন্দ্রীয় কীর্তক। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, রাজ্যর আকস্মিক ব্যয় তহবিল অর্থাৎ কন্টিনজেন্সি ফান্ড অফ স্টেট দায়িত্ব কারাতে ন্যস্ত থাকে? এখানে রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের হাতে ন্যস্ত থাকে। অ্যান্সার হবে সি। নিম্নের কোন বক্তব্যটি সঠিক? এখানে দশম তহবিলের বিষয়বস্তু হল দল ত্যাগ বৃদ্ধি আইন, এই আইনটি আরও শক্তিশালী করা হয় 91তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তারপরে প্রশ্ন হচ্ছে সি, 91তম সংবিধান সংশোধনের হয় 2003 খ্রিস্টাব্দে। এখানে অ্যান্সার হবে এ, এ বি সিটা সঠিক। এখানে দশম তহবিলের বিষয়বস্তু হল দল ত্যাগ বৃদ্ধি আইন, এই আইনকে শক্তিশালী করা হয় 91তম সংবিধান সংশোধনের মাধ্যমে এবং 91তম সংবিধান সংশোধন হয় 2003 খ্রিস্টাব্দে। তিনটাই কিন্তু পরস্পরের সঙ্গে লিঙ্কড হয়ে আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটি ঠিক? এখানে
রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো 250 জন। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 250 জন। অ্যান্সার হবে না এ। এ বি সি তিনটা অপশান আছে এখানে, অ্যান্সার এখানে হবে এ। কিন্তু তারপর বি অপশান আছে, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 552 জন। লোকসভার বর্তমানে নির্বাচিত সদস্য সংখ্যা হলো 543 জন। নির্বাচিত সদস্য সংখ্যা 543 জন, কিন্তু সর্বোচ্চ সদস্য সংখ্যা 552 জন, এবং রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250 জন। এই পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট, একসঙ্গে তিনটা ইনফরমেশান একসাথে। এই ধরনের প্রশ্ন সাধারণত ইউপিএসসিতে আসে, খুবই টাফ লেভেলের প্রশ্ন। এগুলো তিনটা ইনফরমেশান জানা না থাকলে এই ধরনের প্রশ্ন সঠিক অ্যান্সার করা খুব মুশকিল। সো নেক্সট প্রশ্ন দেখো, নিম্নের কোন বক্তব্যটি সঠিক? অর্থ কমিশন গঠিত হয় 5 জন সদস্য নিয়ে। অর্থ কমিশনের সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন। অর্থ কমিশন কেন্দ্র ও রাজ্যের মধ্যে করজনিত আয়ের বন্টন সম্পর্কিত বিষয়ে সুপারিশ করে। অর্থ কমিশন সুপারিশ মানতে বাধ্য থাকে কেন্দ্রীয় সরকার। এখানে 4টি অপশনই ঠিক। অ্যান্সার হবে এখানে ডিটা সঠিক হবে। নেক্সট প্রশ্ন, এখানে 4টি অপশনই সঠিক হবে। অর্থ কমিশন গঠিত হয় 5 জন সদস্য নিয়ে, এটা সঠিক। বিটা অপশন আছে, যেমন অর্থ কমিশনের সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, এটাও সঠিক। অর্থ কমিশন কেন্দ্র রাজ্যের মধ্যে করজনিত আয়ের বন্টন সম্পর্কিত বিষয়ে সুপারিশ করে। অর্থ কমিশন সুপারিশ মানতে বাধ্য থাকে কেন্দ্রীয় সরকার, এটাও সঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটি সঠিক বক্তব্য? এখানে নিম্নের সঠিক বক্তব্য হবে, অ্যান্সার হচ্ছে এখানে ডি, লোকসভার এসসি ও এসটিদের আসন সংরক্ষিত আছে। রাজ্যসভায় এসসি ও এসটিদের আসন সংরক্ষিত আছে, এ বি দুটোই সঠিক অ্যান্সার হবে। নেক্সট এখানে অ্যান্সার হচ্ছে ডি, রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 জন সদস্যকে লোকসভায় নিয়োগ করতে পারেন, এটাও সঠিক। এটা আর ডিটা হচ্ছে সঠিক, লোকসভার এসসি ও এসটিদের জন্য আসন সংরক্ষিত আছে, এবং ডি, এই দুটো হচ্ছে সঠিক। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনগুলি সঠিক বক্তব্য? এখানে এখানে অ্যান্সার হচ্ছে এ, এ বি সি তিনটা সঠিক। কি বলা হয়েছে যে ভারতীয় সংসদে জিরো আওয়ার শুরু হয় 12টা থেকে। লোকসভার স্পিকার সাধারণভাবে কোন ভোটদান করেন না? লোকসভার স্পিকার সাধারণত কোনো ভোটদান করে না। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় দ্বিতীয় স্থায়ী প্রধানমন্ত্রী হলেন লাল বাহাদুর শাস্ত্রী, অ্যান্সার হবে এখানে সি। এই 3টি অপশন সঠিক, এ বি এবং সি। লোকসভার স্পিকার সাধারণভাবে কোনো ভোটদান কর বিরত থাকেন, কিন্তু প্রয়োজন পড়লে হয়তো ভোট দিতে হতে পারে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটি সঠিক বক্তব্য? এখানে 4টি অপশনই সঠিক, অ্যান্সার হবে এ। ভারতীয় পার্লামেন্টের বাজেট অধিবেশনে নির্দিষ্ট থাকে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত। ভারতীয় পার্লামেন্টের বাজেট অধিবেশন, পার্লামেন্ট অধিবেশনে বছরে 3 বার বসে। পার্লামেন্ট গঠিত হয় লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতিকে নিয়ে। রাজ্যসভার স্থায়ী কক্ষ গঠিত হয়, রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ, গঠিত হয় 23 এপ্রিল 1952 খ্রিস্টাব্দে। নিম্নের কোন বক্তব্যটি সঠিক? এখানে ভারতের জাতীয় পতাকা গণপরিষদ কর্তৃক গৃহীত হয় 22 এপ্রিল 1950 খ্রিস্টাব্দে। ভারতের প্রতীক অশোক চক্র গণপরিষদে গৃহীত হয় 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। গণপরিষদ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গঠনের প্রস্তাব করে ক্যাবিনেট মিশন। অ্যাটর্নি জেনারেলের পদচ্যুত হন ইম্পিচমেন্ট পদ্ধতিতে। এখানে এ বি সি 3টি অপশন সঠিক, এখানে ডিটা হচ্ছে ফলস। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন বক্তব্যটি এখানে সঠিক? এখানেও তাই, সংসদের প্রথম যুগ্ম অধিবেশন ডাকা হয় 1961 খ্রিস্টাব্দে, এটা সঠিক। পন্থার বিরুদ্ধে বিলকে কেন্দ্র করে। তারপরে বলছে, সংসদের দ্বিতীয় যুগ্ম অধিবেশন ডাকা হয় 1978 খ্রিস্টাব্দে, ব্যাংক সার্ভিস কমিশন সংক্রান্ত বিলকে কেন্দ্র করে। সংসদের তৃতীয় যুগ্ম অধিবেশন ডাকা হয় পোটা বিলকে কেন্দ্র করে। যুগ্ম অধিবেশনে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সিদ্ধান্ত গৃহীত হয়, এখানে অ্যান্সার হবে এ। 4টি অপশনই সঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি সঠিক? এখানে মৌলিক অধিকার রাষ্ট্রের কাজের পরিধিকে সংকুচিত করে, কিন্তু নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কাজের পরিধিকে বিস্তৃত করে।
রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক ব্যবস্থাটি পরিবর্তন করা যায় যদি উক্ত সংবিধান বিলটি পাস হয়। তিনের দুই অর্থাৎ সংসদের দুই তৃতীয়াংশ এবং অন্তত অর্ধেক রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত হলে অ্যান্সার হবে এখানে বি। ভারতীয় গণপরিষদের বিরুদ্ধে কোন যুক্তিটি দেওয়া হয়ে থাকে এখানে প্রকৃত এখানে অ্যান্সার হচ্ছে এ, প্রকৃত জনপ্রতিনিধিমূলক সংস্থা নয়, জাতীয় কংগ্রেসের একক প্রাধান্য, প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়। এখানে পরে সবগুলি হচ্ছে অ্যান্সার, ভারতীয় গণপরিষদের বিরুদ্ধে কোন যুক্তিটি দেওয়া হয়ে থাকে এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের 370 নম্বর ধারা প্রযোজ্য কেবলমাত্র জম্মু কাশ্মীর রাজ্যের ক্ষেত্রে। রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। একজন ভারতীয় নাগরিকের লোকসভা নির্বাচিত হতে গেলে নিম্নতর বয়স হতে হয়। 25 বছর। লোকসভার বয়স সাধারণত 25 বছর হতে হয় লোকসভার সদস্য হতে গেলে। কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানোর হয়েছিল? 1969 সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল 1969 সালে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন। অ্যান্সার হবে এখানে বি। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন 1951 সালে। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন 1951 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের 25 নং ধারার উল্লেখ আছে ধর্মের স্বাধীনতার অধিকার। এখানে অ্যান্সার হবে বি, ধর্মীয় স্বাধীনতার অধিকার। ভারতের পঞ্চায়েতের রাজ কত সালে শুরু হয়েছিল? 1959 সালে পঞ্চায়েতের রাজ শুরু হয়েছিল। মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? লোকসভার কাছে। অ্যান্সার সি। লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন গণেশ বাসুদেব ও মাভালঙ্কর। অ্যান্সার হবে ডি, লোকসভার প্রথম স্পিকার বা অধ্যক্ষ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি এই তিনটির কোনো একটি হয়, যুদ্ধে অথবা যুদ্ধের ভয় যদি থাকে, সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা হলে, আর্থিক অস্থিরতা দেখা দিলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। এই তিনটি ক্ষেত্রে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? ধর্মঘট ও করার অধিকার মৌলিক অধিকার নয়। সাম্প্রদায়িকতা মানে ধর্মের ভিত্তিতে পক্ষপাতিত্ব দেখানো। সাম্প্রদায়িকতা মানে ধর্মের ভিত্তিতে পক্ষপাতিত্ব দেখানো। নেক্সট প্রশ্ন হচ্ছে রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন? 25 বছর। লোকসভার বয়স হতে হবে 25 বছর। নেক্সট প্রশ্ন হচ্ছে রাজ্যসভায় সর্বাধিক কত সংখ্যক সদস্য থাকতে পারে? 250 জন সদস্য থাকতে পারে। হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতি নিয়োগ করতে হচ্ছেন রাষ্ট্রপতি। আমরা জানি রাষ্ট্রপতি নিয়োগ করেন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের। নেক্সট প্রশ্ন, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের? ভারতের হচ্ছে সর্ববৃহৎ লিখিত সংবিধান। বর্তমানে ভারতীয় সংবিধানের কটি মৌলিক অধিকার আছে? ভারতীয় সংবিধানের 6টি মৌলিক অধিকার আছে। লোকসভা ও রাজ্যসভার কোরাম পার্লামেন্টের কত শতাংশ সদস্য নিয়ে সম্পাদিত হয়? অ্যান্সার হবে এখানে ডি, 8/10। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টের বাজেট পেশ করতে হয়? এখানে 112 নম্বর ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয়। 112 নম্বর ধারা অনুসারে সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি কতজন রাজ্যসভার মনোনীত করতে পারেন? ভারতের রাষ্ট্রপতি কতজনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? এখানে রাজ্যসভায় মনোনীত করতে পারেন 12 জনকে। টোটাল তিনি করতে পারেন 14 জনকে, তার মধ্যে 2 জনকে লোকসভায়, 12 জনকে রাজ্যসভায়। এখানে অ্যান্সার হবে সি। ভারত ব্যবচ্ছেদের মূল পরিকাঠামো তৈরি করেন কে? ভিপি মেনন। ভারত ব্যবচ্ছেদের মূল পরিকাঠামো তৈরি করেন ভিপি মেনন। বৈষম্যমূলক ব্যবস্থার অবস্থান সংবিধানের কত নম্বর ধারায় আছে? 15 নম্বর। অ্যান্সার হবে এখানে বি, বৈষম্যমূলক ব্যবস্থার অবস্থান সংবিধানের 15 নম্বর ধারায় আছে। সংবিধানের কোন তফসিলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকার বর্ণনা দেওয়া আছে? এখানে তফসিল নম্বর 1। নেক্সট প্রশ্ন হচ্ছে মন্ত্রিপরিষদের সভার সভাপতিত্ব করেন কে? প্রধানমন্ত্রী। অ্যান্সার হবে মন্ত্রিপরিষদের সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র সম্পর্কে বলা হয়েছে? সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র সম্পর্কে বলা হয়েছে 124 নম্বর ধারা থেকে, এখানে অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র নিয়ে বলা হয়েছে। কোন পদ্ধতির মাধ্যমে ভারতের পার্লামেন্ট প্রশাসনিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে? পার্লামেন্টের বিভিন্ন কমিটির মাধ্যমে, এখানে অ্যান্সার হবে এ, পার্লামেন্টের বিভিন্ন কমিটির মাধ্যমে। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রথম জনপতি নীতিমূলক আইনের অনুপ্রবেশ কত সালে হয়? 1861 সালে। কোশ্চেন নম্বর 750, প্রথম জনপ্রতিনিধিমূলক আইনের অনুপ্রবেশ কত সালে হয়? প্রথম জনপ্রতিনিধিমূলক আইনের প্রবেশ হয় 1861 সালে। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের 19 নং ধারার বিষয়বস্তু কী ছিল? ভারতীয় সংবিধানের 19 নং ধারায় স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচিত হয়। ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অর্থাৎ ভারতীয় যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ ইন্ডিয়ান ফেডারেশন ব্যবস্থাটিকে কে বার্গেনিং ফেডারেশন বলে উল্লেখ করেছিলেন? মরিস জোন ইন্ডিয়ান ফেডারেশন ব্যবস্থাটিকে বার্গেনিং ফেডারেশন বলে উল্লেখ করেছেন। অ্যান্সার হবে বি, মরিস জোনস। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটিকে কে কোয়াসি ফেডারাল বা আধা যুক্তরাষ্ট্রীয় বলে উল্লেখ করেছেন? কেসিআর ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে কোয়াসি ফেডারাল বা কেসিআর আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলে উল্লেখ করেছেন, কেসিআর। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে কে, এখানে লেখাগুলো খুবই অস্পষ্ট, আমি এর জন্য দুঃখিত, কিন্তু কিছু করার নাই, প্রশ্নগুলো আমি বলছি, একটু মন দিয়ে লক্ষ্য করো। ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থাটিকে কে কোঅপারেটিভ ফেডারেল বলে আখ্যা দিয়েছেন? ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটিকে কে কোঅপারেটিভ ফেডারেল বলে আখ্যা দিয়েছেন? এখানে গ্রিনভিল অস্টিন। অ্যান্সার হবে সি, গ্রিনভিল অস্টিন। নেক্সট প্রশ্ন হচ্ছে, পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় নিচের কোনটি লক্ষ্য করা যায়? পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় এখানে পার্লামেন্ট সার্বভৌম ক্ষমতার অধিকারী। অ্যান্সার হবে এ, মন্ত্রিসভা পার্লামেন্টের নিকট দায়িত্বশীল, এটাও সঠিক, এবং আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সংযোগ ও সহযোগিতা, এটাও দরকার, সবগুলি হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে সংশ্লিষ্ট প্রার্থীকে কার চোখে একজন বিচক্ষণ আইন বিশেষজ্ঞ বলে গণ্য হতে হয়? রাষ্ট্রপতির চোখে। প্রশ্নটা কেমন ঘুরিয়ে করা হয়েছে বুঝতেই পারছো, এই ধরনের প্রশ্ন কিন্তু WBCS পিলিতে এই ধরনের প্রশ্ন হবে, তোমরা এইভাবে প্রিপারেশন নাও, প্রশ্ন কিন্তু সোজা প্রশ্নকেই ঘুরিয়ে দেবে, তোমাদের হয়তো জানা প্রশ্নের উত্তর অনেক সময় কনফিউশন সৃষ্টি করার জন্য। নেক্সট প্রশ্ন হবে, ভারতীয় সংবিধানের অনুসারে কোন রাজ্যের বিধান পরিষদের সংখ্যা সেই রাজ্যের বিধানসভার সর্বোচ্চ কত অংশ হতে পারে? এখানে এক তৃতীয়াংশ হবে অ্যান্সার। বিধান পরিষদের সভাপতি হলেন বিধান পরিষদ কর্তৃক নির্বাচিত সদস্য। বিধান পরিষদের সভাপতি হলেন বিধান পরিষদ কর্তৃক নির্বাচিত সদস্য। অ্যান্সার হবে সি। এসসি ও এসটিদের জন্য আসন সংরক্ষণ ব্যবস্থা রয়েছে বিধানসভায়। এসসি ও এসটিদের জন্য আসন সংরক্ষণ রয়েছে বিধানসভায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আদালতের এখতিয়ারভুক্ত নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজ্যপালই কেবলমাত্র স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন আর এটা আদালতের এখতিয়ারভুক্ত নয়। অ্যান্সার হবে বি। রাজ্যপাল কখন অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন? রাজ্যপাল রাজ্য আইনসভার অধিবেশন অধিবেশন বন্ধ থাকলে, এখানে অ্যান্সার হবে সি, রাজ্য আইনসভার অধিবেশন বন্ধ থাকলে রাজ্যপাল অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন। রাজ্য আইনসভার অধিবেশন বন্ধ থাকলে, অ্যান্সার হবে সি। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কে হয়ে থাকেন? রাজ্যপাল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হয়ে থাকেন। আর তেমনি একইভাবে সেন্ট্রালের যে বিশ্ববিদ্যালয় আছে সেগুলি সাধারণত রাষ্ট্রপতি হয়ে থাকেন আচার্য। নেক্সট প্রশ্ন, উদ্ধৃতমূলক অর্থাৎ সারপ্লাস, উদ্বৃত্তমূলক বা সারপ্লাস তথ্যটি কে দিয়েছিলেন? কার্ল মার্কস। এখানে অ্যান্সার হবে বি, সারপ্লাস তথ্যটি হচ্ছে কার্ল মার্কসের। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রহীন গণতন্ত্রের ধারণাটি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী রাষ্ট্রহীন গণতন্ত্রের ধারণাটি দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, সর্বজনীন
ভোটাধিকারের পূর্বে সর্বজনীন শিক্ষা ব্যবস্থা কর্তৃভুক্তিটি কার? জন টুবাটের। সর্বজনীন ভোটাধিকারের পূর্বে সর্বজনীন শিক্ষা ব্যবস্থা করতে হবে জন টুবাটের। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম কোথায় মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়? মাদ্রাজে ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়, মাদ্রাজ। অ্যান্সার হবে ডি। 1668 সালে মাদ্রাজে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। অ্যান্সার হবে পি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাজ্যপালের দ্বারা রাজ্য কমিশনার নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন হচ্ছে, সাদা পতাকা শব্দটি কোন শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়? সাদা পতাকাটি শব্দটি যুদ্ধ বিরতির একটি প্রতীক। অ্যান্সার হবে বি। ভারতের কোন রাজ্যে জেলা পরিষদকে মহকুমা পরিষদ বলা হয়? আসাম রাজ্যে জেলা পরিষদকে মহকুমা পরিষদ বলা হয়। আসামের জেলা পরিষদকে মহকুমা পরিষদ বলা হয়। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতির দায়িত্বভার পালন করে? এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অ্যান্সার হবে সি। ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন? জাকির হোসেন। ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি জাকির হোসেন। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, জেলা পরিষদের কর্মচারীদের নিয়োগ ও নিয়ন্ত্রণ কে করেন? সভাধিপতি। জেলা পরিষদের কর্মচারীদের নিয়োগ ও নিয়ন্ত্রণ করেন সভাধিপতি। অ্যান্সার হবে সি। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করা হয়? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করা হয়? 72তম। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 72তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে বাধ্যতামূলক করা হয়, অর্থাৎ কম্পালসারি করা হয়, 72তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের পঞ্চায়েত ব্যবস্থাটি কার আদর্শ? মহাত্মা গান্ধীর আদর্শ। ভারতের পঞ্চায়েত ব্যবস্থাটি মহাত্মা গান্ধীর আদর্শ অনুসারে গঠিত হয়। অ্যান্সার হবে এ। সুপ্রিম কোর্টের কোন প্রধান বিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হন? এখানে মোহাম্মদ হিদায়তুল্লাহ সুপ্রিম কোর্টের একজন বিচারপতি যিনি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হয়েছিলেন, মোহাম্মদ হিদায়তুল্লাহ। ভারতের মূল সংবিধান কার নির্বাচনকে পার্লামেন্টের উভয় কক্ষে যুগ্ম মিটিংয়ের মাধ্যমে করার কথা বলা হয়েছিল? উপরাষ্ট্রপতি। অ্যান্সার হবে এখানে বি। ভারতীয় সংবিধানের সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? রাষ্ট্রপতি। এখানে অ্যান্সার হবে বি। ভারতীয় সংবিধানের ভাষা কমিশন গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে। লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়? 14 দিন। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানে কাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে? লোকসভার স্পিকারকে নির্ণায়ক ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে লোকসভার স্পিকারকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ কবে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল? 1968 সালে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের শাসনতন্ত্র আংশিক দুষ্পরিবর্তনীয় এবং আংশিক পরিবর্তনীয়। এখানে অ্যান্সার হবে সি, দুটোই একসঙ্গে। নেক্সট প্রশ্ন, ভারতীয় শাসনতন্ত্রে নিম্নলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? এখানে ব্রিটেন। অ্যান্সার হবে বি। ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে ভারতীয় পার্লামেন্টি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? এখানে ব্রিটেন। ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র। চারটি শব্দই কিন্তু মনে রাখতে হবে পরপর। সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক দুটোই চলে। অ্যান্সার হবে সি। রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ কি? আদালতের বিচারের যোগ্য নয়। রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ আদালতের বিচারের যোগ্য নয়। শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারীকে শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যাকারী হচ্ছে পার্লামেন্ট। এখানে অ্যান্সার হবে বি। শাসনতন্ত্রের কোন সংশোধন পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? এখানে 73তম সংশোধন। শাসনতন্ত্রের কোন সংশোধন পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? এখানে 73তম সংশোধন। অ্যান্সার হবে বি। নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য নাই ও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনার অংশগ্রহণ করতে পারেন? এখানে অ্যাটর্নি জেনারেল। অ্যান্সার হবে এখানে সি। নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন বাক্যটি ত্রিশঙ্কুর পার্লামেন্টের
প্রকৃত সংখ্যা, 30 অঙ্ক পার্লামেন্টের প্রকৃত সংখ্যা, যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের কোনো সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই, সেটি হচ্ছে 30 অঙ্ক পার্লামেন্ট। পার্লামেন্ট পরবর্তী প্রশ্ন 97 নম্বর প্রশ্ন হচ্ছে, শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তনের করতে বলা হয়েছে? এখানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে। কার সম্মতি ব্যতীত সংসদে অনুমোদিত কোনো বিল আইনে পরিণত করতে পারবে না? রাষ্ট্রপতি। অ্যান্সার হবে এ। ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান। রাজ্যপাল পদের জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হয়? এখানে 35 বছর বয়স হতে হবে রাজ্যপাল হতে গেলে। পরবর্তী, বিশ্বের কোন দেশ সর্বপ্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনা যুক্ত করেছিল? আমেরিকা। আমেরিকা সর্বপ্রথম একটি প্রস্তাবনা আইনের আগে যুক্ত করেছিল। বিশ্বের কোন দেশ মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি? ব্রিটেন। এটাও খুব ইম্পর্টেন্ট, ব্রিটেনের মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ হয়নি। 1955 খ্রিস্টাব্দে ভারতীয় পার্লামেন্টে অস্পৃশ্যতা বিরোধী আইন পাস করে সংবিধানের কোন ধারায়? অস্পৃশ্যতা বিরোধী আইন 35 এবং 17 নম্বর ধারায় পাস করা হয়। রাষ্ট্রপতি কোন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন? অর্থ বিলে, সম্মতি বা সংবিধান সংশোধনী বিলে স্বাক্ষর প্রদান করতে তিনি বাধ্য থাকবেন। অ্যান্সার হবে সি। সংবিধানের সংশোধনী বিল কোথায় পাস হয়? পার্লামেন্টের উভয় কক্ষেই সংবিধান সংশোধনী বিল পাস হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজেন্দ্র প্রসাদ কোন কমিটির চেয়ারম্যান ছিলেন? রুলস অফ প্রসিডিওর কমিটি, রুলস অফ প্রসিডিওর কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের কাকে আধুনিক মনু অর্থাৎ মডার্ন মনু বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে মডার্ন মনু বলা হয়। মনু ছিলেন একজন আইনজ্ঞ, অর্থাৎ যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে মনু একজন প্রাচীনকালের একজন মুনি ঋষির নাম। এখানে মডার্ন মনু বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তবে এর কাছে তিনি পদত্যাগ পাঠাতে পারেন? এখানে উপরাষ্ট্রপতি। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা ভারতীয় সংবিধানের কোথায় ঘোষণা করা হয়েছে? নির্দেশমূলক নীতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি নিরাপত্তা রক্ষার ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিতে ঘোষণা করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। যে দেশটি প্রথম ঘূর্ণমান পরিকল্পনা গ্রহণ করে, পোটার্নিকা। কোন যে দেশটি প্রথম ঘূর্ণমান পরিকল্পনা গ্রহণ করে? পোটারিকো। পোটারিকো আমাদের যেমন ভারতে আছে পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেরকম একটি পরিকল্পনা হচ্ছে ঘূর্ণমান পরিকল্পনা, এটি গ্রহণ করে পোটারিকো। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়, সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়? অ্যান্সার হবে এখানে সি। ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা ধারণাটি কোন দেশের অনুকরণে গ্রহণ করা হয়েছিল? এখানে জার্মানির সংবিধান থেকে জরুরি অবস্থাটি গ্রহণ করা হয়েছিল, জার্মানির সংবিধান। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকেন? এখানে রাষ্ট্রপতির কাছে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে একজন মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করতে পারেন না যদি তিনি রাজ্য আইনসভার উচ্চ কক্ষের সদস্য হন? এখানে অ্যান্সার হবে সি। রাষ্ট্রপতি নির্বাচনে একজন মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করতে পারে না যদি তিনি রাজ্য আইনসভার উচ্চ কক্ষের সদস্য হন। নেক্সট প্রশ্ন, অ্যাটর্নি জেনারেলের কার্যকালের মেয়াদ কত? অ্যাটর্নি জেনারেলের কার্যকালের মেয়াদ যতদিন রাষ্ট্রপতি ইচ্ছা করেন। এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, কোন ধারা লঙ্ঘিত হলে ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন? 32 নম্বর ধারা লঙ্ঘিত হলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। নিচের কোন রাজ্যে আইনসভা সর্ববৃহৎ? উত্তরপ্রদেশ রাজ্যের আইনসভা হচ্ছে সর্ববৃহৎ। অ্যান্সার হবে টি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় আমরা উই বলতে প্রকৃতপক্ষে বোঝাই ভারতের জনগণকে? উই বলতে আমরা সাধারণত জনগণকে বোঝানো হয়। নেক্সট প্রশ্ন, রাষ্ট্র হলো পশু শক্তির প্রকাশ, কোন চিন্তাবিদ বলেছেন? মার্কসবাদ। রাষ্ট্র হলো পশু শক্তির প্রকাশ, মার্কসবাদ বলেছেন। ক্যাবিনেটের কার্যাবলী সম্পর্কে কোন রিপোর্ট উল্লেখ আছে? হ্যালডেন কমিটির রিপোর্ট। ক্যাবিনেটের কার্যাবলী সম্পর্কে কোন রিপোর্টে উল্লেখ আছে? হ্যালডেন ও কমিটির রিপোর্ট। অ্যান্সার হবে এখানে পি। পশ্চিমবঙ্গে মোট কতবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে? 4 বার। অ্যান্সার হবে এখানে টি। নেক্সট প্রশ্ন, ভারতের পররাষ্ট্র নীতি প্রণয়নের ক্ষেত্রে কার ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ? প্রধানমন্ত্রী। অ্যান্সার হবে এখানে এ। ভারতের পররাষ্ট্র নীতি প্রণয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা সবথেকে বেশি। কাকে ক্যাবিনেট
ধরনের কেন্দ্র বা প্রস্তর বলা হয়। এখানে অ্যান্সার হবে এ, প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন হচ্ছে রাজস্ব বিল বা অর্থ বিল, ফাইন্যান্সিয়াল বিল কত প্রকারের হয়? সাধারণত দুই প্রকারের হয়, রাজস্ব বিল বা অর্থ বিল দুই প্রকারের হয়ে থাকে, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, অর্থ বিলকে কেন্দ্র করে কোনো বিতর্ক দেখা দিলে কার সিদ্ধান্ত চূড়ান্ত? পিকারের সিদ্ধান্ত হয় চূড়ান্ত। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগপত্র পেশ করেন? উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন রাষ্ট্রপতি। কে সর্বভারতীয় সুপ্রিম কোর্টের নিকট, ভারতীয় সুপ্রিম কোর্টের নিকট পরামর্শ চাইতে পারেন? এখানে অ্যান্সার হবে সি এ, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের নিকট পরামর্শ চাইতে পারেন। ভারতীয় সংবিধানের কোন অংশ থেকে সংবিধান প্রণেতাদের মনোভাব জানতে পারা যায়? এখানে প্রস্তাবনা থেকে সংবিধান প্রণেতাদের মনোভাব জানতে পারা যায়। প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? এখানে 25 বছর বয়স হতে হবে প্রধানমন্ত্রী হতে গেলে। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম 25 বছর বয়স প্রয়োজন। কোন অংশটি ভারতীয় সংবিধানের কার্যকর অংশ বলে গণ্য করা হয় না? সংবিধানের কার্যকরী অংশ নয়, হচ্ছে প্রস্তাবনা। কোন ধারার সাহায্যে ভারতের হাইকোর্টগুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকে? হাইকোর্টগুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকে 226 নং ধারা, অ্যান্সার হবে এখানে বি, 226 নং ধারা ভারতের হাইকোর্টগুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকে। ভারতীয় সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকার মৌলিক অধিকার হিসাবে ছিল? 31 নম্বর ধারাটি মৌলিক অধিকার হিসাবে ছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতকে রাজ্য সময়ের ইউনিয়ন বলা হয়েছে? 1 নম্বর ধারায় ভারতকে রাজ্য সময়ের ইউনিয়ন বলা হয়েছে, 1 নম্বর ধারায়, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, তেলেঙ্গানা প্রসঙ্গ সমিতি কোন রাজ্যের দল ছিল? এখানে অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র সমগ্র ভারতের সকল নাগরিকদের জন্য একই দেওয়ান বিধি প্রবর্তনের চেষ্টা করবে? এখানে 44 নম্বর ধারা হবে, অ্যান্সার হবে বি, 44 নম্বর ধারা। নেক্সট প্রশ্ন, কোন ধারা অনুসারে ভারতীয় সংসদ জাতীয় প্রয়োজনে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে? 249 নম্বর ধারা, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, কে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারেন? পার্লামেন্ট, অ্যান্সার হবে ডি, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে পার্লামেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিধান পরিষদ গঠনের জন্য ন্যূনতম সদস্য সংখ্যা হচ্ছে 20? বিধান পরিষদ গঠনের জন্য ন্যূনতম সদস্য সংখ্যা হচ্ছে 20। বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। পাঞ্জাবে স্বর্ণ মন্দিরের সেনা অভিযানের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রের নির্দেশমূলক নীতির কোন ধারায় দেশের বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক রাখার ঘোষণা করা হয়? এখানে অ্যান্সার হবে 50 নম্বর ধারায় বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে আলাদা করার কথা ঘোষণা করা হয়েছিল। রাষ্ট্রের নির্দেশমূলক নীতির কোন ধারাটি দেশের 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক এবং অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে? এখানে অ্যান্সার হবে বি, 45 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন অংশটিকে এক অভিনব বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন? রাষ্ট্রের নির্দেশমূলক নীতিকে এক অভিনব বৈশিষ্ট্য, অভিনব বৈশিষ্ট্য বলে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিকে উল্লেখ করেছিলেন। নেক্সট প্রশ্ন, রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের অবসর গ্রহণের বয়স কত? এখানে অ্যান্সার হবে সি, 62 বছর। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির উপস্থিতি ভারতের কোন বিষয়টি নির্দেশ করে? রাষ্ট্রপতির উপস্থিতি ভারতের সংসদীয় গণতন্ত্র বিষয়টিকে নির্দেশ করে, সংসদীয় গণতন্ত্র বিষয়টিকে নির্দেশ করে রাষ্ট্রপতির উপস্থিতি। ভারতের পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের অর্থাৎ ইউপিএসসির সদস্যদের অবসর গ্রহণের বয়স হচ্ছে এখানে 65 বছর। নেক্সট প্রশ্ন, কতগুলি ওয়ার্ড নিয়ে কলকাতা কর্পোরেশনে একটি বড় গঠিত হয়? একটি বড় গঠিত হয় 10টি ওয়ার্ড নিয়ে। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক করতে যেন কোনো সময় ভুলো না। সো থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ভারতীয় সংবিধান এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে 5 নম্বর ভিডিওটা আপলোড করছি। এখানে আলোচনা করা হবে ভারতীয় সংবিধান এবং ইন্ডিয়ান পলিটি, রাষ্ট্রপতি, পঞ্চায়েত ব্যবস্থা, নির্বাচন কমিশন, সমস্তগুলোই
চ্যাপ্টারগুলো প্রায় পুঙ্খানুপুঙ্খভাবে এবং খুঁটিনাটি প্রশ্নগুলো এখানে আলোচনা করা হচ্ছে, কী ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে সেগুলো এখানে দেখা যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটা শেষ পর্যন্ত প্রতিটি ভিডিও দেখো চ্যানেলের, এবং সঙ্গে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং প্লিজ একটা লাইক অবশ্যই করো। সঙ্গে এসব প্রশ্ন শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে যে 500 নম্বর প্রশ্ন, কে উপরাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি দিন আসীন ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতীয় সংবিধানের কোন তফসিলে শিডিউল বা দল ব্যবস্থা স্বীকৃত আছে? এখানে দশম তফসিলে, তফসিলে দল ব্যবস্থা স্বীকৃত, এখানে দশম তফসিলের কথা বলেছে, অ্যান্সার হবে এখানে এস। ভারতীয় সংবিধানের কোন তফসিলে শিডিউল বা দল ব্যবস্থা স্বীকৃত আছে? এখানে দশম তফসিলে দল ব্যবস্থা স্বীকৃত আছে, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, কোন লোকসভা নির্বাচনে রাষ্ট্রীয় মোর্চার সরকার গঠিত হয়েছে? নবম লোকসভা নির্বাচনে রাষ্ট্রীয় মোর্চার সরকার গঠিত হয়েছে, নবম লোকসভা নির্বাচনে রাষ্ট্রীয় মোর্চার সরকার গঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিধান পরিষদের একজন সদস্যের মেয়াদকাল কত? 6 বছর। বিধান পরিষদের একজন সদস্যের মেয়াদকাল হচ্ছে 6 বছর, অ্যান্সার হবে টি। ভারতের সংবিধান, সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণার উৎস কী? রাশিয়া। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণার উৎস হচ্ছে রাশিয়া, অ্যান্সার হবে সি। অষ্টম তফসিলে প্রথম প্রথমে কতগুলি ভাষার উল্লেখ ছিল? 14টি। অষ্টম তফসিলে সাধারণত 14টি ভাষার উল্লেখ ছিল, অ্যান্সার হবে এখানে বি। দেশের প্রথম অকংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন কে? মোরারিজি দেশাই, অ্যান্সার হচ্ছে এখানে সি। দেশের প্রথম অকংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন মোরারিজি দেশাই। ক্যাবিনেট মন্ত্রীরা কার দ্বারা নিযুক্ত হন? এখানে ক্যাবিনেট মন্ত্রীরা সাধারণত প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ করেন, অ্যান্সার হবে এখানে ডি। ক্যাবিনেট মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন পরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি এন রাও, অ্যান্সার হবে এখানে বি এন রাও। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি এন রাও, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের সরকারি চাকুরির পদ সৃষ্টি করতে পারেন রাজ্যসভা, অ্যান্সার হবে এখানে বি। রাজ্যসভা সরকারি চাকুরির পদ সৃষ্টি করতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে, লোকসভার অধিবেশনে বছরে ন্যূনতম কতবার হয়? লোকসভা অধিবেশন বছরে ন্যূনতম কতবার হয়? 2 বার। লোকসভার অধিবেশন বছরে 2 বার হয়। রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? এখানে কার্নার, আম্বেদকর, কার্ল মার্কস এবং ম্যাকিয়াভেলি। রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন ম্যাকিয়াভেলি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় রেল কোন তালিকার অন্তর্ভুক্ত? ভারতীয় রেল হচ্ছে কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত, অ্যান্সার হবে এ। ভারতীয় পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটির নাম কি? এস্টিমেট কমিটি। ভারতীয় পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটির নাম হচ্ছে এস্টিমেট কমিটি। ভারতীয় পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটি হচ্ছে এস্টিমেট কমিটি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংশ্লিষ্ট কমিটিগুলির মধ্যে কোনটি ভারতীয় পার্লামেন্টের কমিটি নয়? সংশ্লিষ্ট কমিটিগুলির মধ্যে কোনটি ভারতীয় পার্লামেন্টের কমিটি নয়? ডিমান্ড ফর দি গ্র্যান্টস কমিটি। ডিমান্ড ফর দি গ্র্যান্ট কমিটি ভারতীয় পার্লামেন্টের সংশ্লিষ্ট কমিটিগুলির মধ্যে ভারতীয় পার্লামেন্টের কমিটি নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কততম সংবিধান সংশোধন অনুসারে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছে? 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে 18 বছর করা হয়। 61তম সংবিধান, এটা খুব আসে পরীক্ষায় এই প্রশ্নটা। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের কোন সংসদীয় কমিটিটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল প্রস্তাবিত রিপোর্টটি পরীক্ষণ করে? পাবলিক অ্যাকাউন্ট কমিটি। পাবলিক অ্যাকাউন্ট কমিটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল প্রস্তাবিত রিপোর্টটি পরীক্ষণ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন ভারতীয় সংসদীয় কমিটির সদস্যবৃন্দ রাজ্যসভা থেকে আসে না? কোন ভারতীয় সংসদীয় কমিটির সদস্যবৃন্দ রাজ্যসভা থেকে আসে না? এখানে এস্টিমেট কমিটির অ্যান্সার হবে এখানে সি। এস্টিমেট কমিটির ভারতীয় সংসদীয় কমিটির সদস্যবৃন্দ রাজ্যসভা থেকে আসে না। নেক্সট প্রশ্ন হচ্ছে, কে রাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি দিন আসীন ছিলেন? রাজেন্দ্র ভূষণ। সবথেকে রাষ্ট্রপতি পদে বেশি দিন আসীন ছিলেন, অ্যান্সার হবে এখানে এ। সর্বাধিক রাষ্ট্রপতি ভবনটার মধ্যে একটু ভুল আছে মনে হচ্ছে, তোমরা একটা চেক করবে। ডক্টর রাধা, সর্বপল্লী রাধাকৃষ্ণন সব থেকে রাষ্ট্রপতি পদে বেশি দিন অসীম ছিলেন, কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে গিয়ে